আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো নির্ধারিত দামে ইন্টারনেট না পেলে অভিযোগ করবেন কিভাবে। সেটা নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় শহর ও প্রান্ত অঞ্চলের ব্রডব্যান্ড ইন্টারনেটের দামের বৈষম্য দূর করে সবার জন্য সমান মূল্যে ইন্টারনেট তথ্য ইন্টারনেট তথা এক এক দেশ এক রেট চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরটিসি নির্ধারিত এক রেটে না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে বিআরটিসি জানিয়েছে দেশের যে কোনো প্রান্তে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম নির্ধারণ করা হয়েছে কেউ যদি এই রেটে সংযোগ না পান তাহলে তিনি একশো নম্বরে ডায়াল করে কমিশনের অভিযোগ জানাতে পারবেন তাহলে আপনি কি করবেন যদি কেউ আপনার থেকে এই দামটা বেশি নেয় তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ান জিরো জিরো নাম্বারে ডায়াল করে কিন্তু অভিযোগ করতে পারবেন বিআর এছাড়া বিআরটিসির এই লিঙ্কে যে লিঙ্কটি দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন যে বিআরটিসি যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি ঢুকেও অভিযোগ জানানো যাবে কোনো সেবাদাতা নিয়ম ভাঙ্গার সুযোগ নেই এটা যদি কেউ করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিআরটিসি জানিয়েছে প্রতি সংযোগে সর্বোচ্চ আটজন গ্রাহকের শেয়ার করতে পারবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা এক্ষেত্রে পাঁচ এম পিএস ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ পাঁচশো টাকা দশ এম বি পি এস সাতশো টাকা থেকে আষ্টশো টাকা ও বিশ এম এর দাম এগারোশো টাকা থেকে বারোশো টাকা নির্ধারণ করা হয়েছে তাহলে যে মূল্যগুলি আছে সেই মূল্যগুলি কিন্তু আপনার ব্রডব্যান্ডের ক্ষেত্রে জানতে পেরেছেন এবং কোথায় আপনারা অভিযোগ করবেন ওয়ান জিরো জিরোতে কল করে অথবা এই যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিতে আপনি ঢুকে অভিযোগ করতে পারবেন তাইলে অভিযোগ কীভাবে করবেন এবং মূল্যটি কোথায় কীভাবে সেটি কিন্তু এই ভিডিওটি আপনি দেখলে সুন্দরভাবে জানতে পারবেন পাশের বাইককে জানানোর অনুরোধ রইল আল্লাহ হাফেজ